দেখো, আমরা সবাই জানি ছোটমা নিজে হাতে করে বৌঢ়ানিকে তৈরি করেছে। ছোটমা যেমন নিজের কথা না ভেবে সবার কথা ভাবে, বৌঢ়ানিও সেম জিনিসটা করে। আর সেটা করেও কি আমাদের সকলের মন জয় করতে পেরেছে? এর আগেও কখনো কোনো কিছু ভুল হলে আমরা ওর দিকেই আঙুল তুলেছি, সেটা এখনো চালিয়ে যাচ্ছি। যখন মুখ বুঝে থাকতো তখন সব ঠিকঠাক ছিল, আর যেহেতু এখন প্রোটেস্ট করছে, দু একটা কথা বলছে, ব্যাস অমনি বৌরানি পাল্টে গেছে। ছোট বৌদি বা কবে এত কথা বলতো রে? এখন বারবার শুধু আফসোস করে, বৌরানিকে সব দায়িত্ব দিয়ে নাকি ভুল করেছে। তার মানে কি? যখন কাউকে ভরসা করবো তাকে তো চোখ বুঝে ভরসা করবো, তাহলে করবো না? না না শ্রী, ব্যাপারটা সেরকম নয়। দেখ, কনককে বুঝতে আমাদের কারো ভুল হয়নি, কিন্তু কি হয়েছে বলতো, বাড়ির পরিস্থিতিটা এমন হয়েছে না, চেনা মানুষগুলোকে কিরকম অচেনা লাগে। সারাটা জীবন আমি সব দায়িত্ব এড়িয়ে চলেছি, এখন মাঝে মাঝে মনে হয় যে এই পরিস্থিতিটাকে সামলানোর জন্য আমার আমার আরো বেশি করে দায়িত্ব নেওয়া উচিত ছিল। আমি আসছি। সত্যকে কোথায় চললি তুই? একজনকে তো সামলাই আগে। তুই বৌরানি কেন তুই যাচ্ছিস? হ্যাঁ, এখানে বসে চিন্তা করার থেকে তো বাইরে গিয়ে দেখা বেটার। কিন্তু এখনই এভাবে? আরে বাবা, মন্দিরে যাচ্ছি তো, কোনো পার্টিতে তো নয়। কি বুঝলে পিসিমণি? মাথা ঠান্ডা করে ভাবলে অনেক কিছু আটকাতে পারত, এখনো হয়তো পারে। কিন্তু একটা জিনিস দেখলে, দাদা ভাই বৌরানির জন্য কতটা কেয়ার করে, কতটা ভালোবাসে বৌরানিকে। আমি তো শুধু এটাই প্রে করছি যেন মন্দিরে গিয়ে ওদের মধ্যে সব ভুল বোঝাবুঝি একদম মিটে যায়। কেসটা কি হলো? পুজো পাঠ সবই তো হলো, তাহলে কনক আবার মন্দিরে কেন গেল? কি যে করে না মেয়েটা, এরকম একটা ব্রত রাখবার দরকার কি? আরে বাবা, মঙ্গলচণ্ডী ব্রত করা কি চারটেখানি কথা? সবার মঙ্গলের জন্য বৌরানি করতে পারে না এমন কোনো কাজ আছে বড় বৌদি? ওসব তো ঠিক আছে, কিন্তু সকালবেলা মুখে কিছু না দিয়ে দুম করে বেরিয়ে গেল, এরপর রাস্তায় কিছু হলে কে দেখবে ওকে? আমারও তো সেটাই চিন্তা বড় বৌদি। আমি অনেকবার বৌরানির সাথে কথা বলার চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি। তুই কিছু আন্দাজ করেছিস? তোমাকে কি আর বলবো বড় বৌদি, আজকাল বৌরানি নাওয়া খাওয়া কিচ্ছু সময় মতো করছে না, সবসময় কি যেন একটা চিন্তা করে। বড় বৌদি, আমার কিন্তু বৌরানিকে দেখে একদম ভালো লাগছে না। আমিও লক্ষ্য করে দেখেছি, সব সময় কিরকম একটা অন্য মনস্ক হয়ে থাকে। শুধু অন্য মনস্ক নয় বড় বৌদি, আমার মনে হচ্ছে বৌরানি না কিছু একটা নিয়ে খুব চিন্তায় আছে, যেটা কাউকে বলতে পারছে না। হবে নাই বা কেন বল, বাড়ির এরকম একটা পরিস্থিতি, চিন্তা তো হবেই। কিন্তু এভাবে আর কতদিন চলবে বলে তো বড় বৌদি? আরে বাবা, শরীরটা তো একটা যন্ত্র, সে আর কত সহ্য করবে? তাছাড়া এই ব্রত উপোস এসব তো লেগেই আছে। মেয়েটা আসলে মনে মনে খুব আঘাত পেয়েছে, নিজের সংসারে চোর বদনাম পাওয়াটা যে কি লজ্জার। সে তোমরা যাই বলো, আমি কিন্তু এসব একদম বিশ্বাস করি না। বৌরানির মতো মানুষ এ কাজ করতেই পারে না। বিশ্বাস তো আমারও হয় না ননি, কিন্তু ছোট কি আর মিথ্যে কথা বলবে, তাও আবার কনকের ব্যাপারে? জানি না বড় বৌদি, হয়তো ছোট মুখে বড় কথা হয়ে যাবে, কিন্তু আজ একটা কথা না বলে আমি আর পারছি না। কি? দেখো, ছোট বৌদিকে তো আমি কম দিন ধরে দেখছি না, কিন্তু আজকাল যেন মানুষটাকে কিরকম অদ্ভুত লাগে, মনে হয় আগে সে মানুষটাই নেই। হ্যাঁ, আমার সঙ্গে আজকাল সেভাবে কথাবার্তা বলে না। অবশ্য এটা নতুন কি? শুধু তুমি নয় বড় বৌদি, আজকাল কারোর সঙ্গে সেরকম কোনো কথাবার্তা বলে না। তবে আমি কিন্তু শুধু এই কারণে বলছি না। আর ওসব কথা বলে কি লাভ ননি, ওর উপর দিয়েও তো কম ঝুঁকি ঝামেলা যাচ্ছে না।
সময়টাই যেন উল্টো দিকে বইছে। তোমাকে কি করে বলবো বড়বদি, আমার কেবলই মনে হয় মানুষটা যেন বদলা বদলি হয়ে গেছে। তবে সত্যিটা যাই হোক, ঠাকুর যেন গৌরাণীর ডাকে সাড়া দেন। আমি তোমাকে সবটা জেনেই বলছি নীল, ম্যাডাম জি কখনো অন্ধকারের ঢিল ছোড়ে না। কিন্তু আমি এটা বুঝতে পারছি না ম্যাডাম জি, কনক মন্দিরের কাছে তাতে এত টেনশন করার কি আছে? আরে কনক এসব পুজো আচ্ছা করতে ভালোবাসে। সো বোকা বোকা কথা বলো না নীল, পুজো আচ্ছা দান ধ্যান যথেষ্ট হয়েছে আজকে বাড়িতে, তারপরেও জাস্ট আ মিনিট ম্যাডাম জি, আপনি কি বলতে চাইছেন তাহলে ও? একদম সেটাই নীল, পুজোর জন্য নয়, অন্য কোনো খবর পেয়ে ও বেরিয়ে গেছে। আমার কি এসব আর বেরোনোর কথাও ছিল না। তাহলে আপনি কি সন্দেহ করছেন? তোমরা পারো বটে, কেন যে রাধের শ্যাম যে তোমাদের পোষেন মাঝে মাঝে আমার মাথায় ঢোকে না জানো। ম্যাডাম জি এসব আজে বাজে কথা না বলে কাজের কথাটা বলে ফেললে কি ভালো হয় না? কাজের কাজ যারা করে তাদের এত মেজাজ সহ্য হয়, কিন্তু তোমায় তোমায় তো ঝিনুকে করে খাইয়ে না দিলে তোমার ঘরটাই কিছু ঢোকে না, তোমার আবার এত মেজাজ কিসের? আপনি কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছেন, হ্যাঁ আমার পেশেন্সের পরীক্ষা নেবেন না প্লিজ। গলা নামিয়ে কথা বলো নীল, এতদিনেও তো আসল ইন্দিরাকে কেউ খুঁজে পেলে না। তার মানে আপনি বলতে চাইছেন কনক এখন? সেটা হলেও আমি আশ্চর্য হব না, কিন্তু ইন্দিরা চৌধুরী ওখানে কি করে পৌঁছতে পারে? যে মানুষটা এতদিন তোমাদের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াতে পারে তার পক্ষে এখানে আসাটা কিন্তু এমন কিছু অসম্ভব নয় নীল। বস এখানে কোথাও নেই। নীল কোনোভাবে যদি ইন্দিরা চৌধুরীর সঙ্গে কনক বা এবাড়ির আর কারোর কোনো রকম যোগাযোগ হয় তাহলে কিন্তু আমাদের খেলা শেষ। আপনি নিশ্চিন্তে থাকুন ম্যাডাম জি, আমি আশ্রমে তো গেছিলাম, আমি সেখানে গিয়ে শুনে এসেছি ওই ইন্দিরা চৌধুরীর স্মৃতিভ্রম হয়েছে, সব ভুলে গেছে। তাও আমি কোনো রেস্ক নিতে রাজি নই, তুমি নিজে গিয়ে ব্যাপারটা দেখে তবে আমাকে জানাও। বেশ তাই হবে। আর হ্যাঁ একটা কথা আমি পরিষ্কার করে তোমাকে জানিয়ে রাখছি, যদি ইন্দিরা চৌধুরীকে ওখানে দেখতে পাও তাহলে বাত খতম ওয়হীন পে, বুঝেছো? Yes madam। কি ফুটফুটে মেয়ে, কি অবস্থা দেখো, কোনো বড় ঘরের বউ হবে। হ্যাঁ আপনিও তো তখন থেকে এটা ওটা বলে যাচ্ছেন, জলটা নিয়ে আসুন। মাথা খারাপ হোক আর যাই হোক উনিই তো কিছু করছেন। এই তো এই তো, বল বল মা কি হয়েছে তোর? ও মা রে মারে,
মায়ের কাছে তো আছিস মা রে, এই তো সামনেই মা রয়েছে, দেখ থাকা ঠিক জায়গায় এসে পড়েছ, তুমি ঠিক জায়গায় এসে পড়েছো মা, যা চাইবে তাই হবে, মার কাছে এসেছো তো। ম্যাডাম কি কি হয়েছে ওখানে? ওই মন্দিরে যা ভিড়, একজন মনে হয় অসুস্থ হয়ে পড়েছে। কোনো কোনো মহিলা মনে হয়, আমি দেখতে পাইনি। শোন তোদেরটা কি খোঁজ তো, যা এই যে এই যে কি হয়েছে, কি হয়েছে মা রে? দেখুন দেখুন আবার অজ্ঞান হয়ে যাচ্ছে, ভালো মন্দ কিছু হয়ে গেলে কিন্তু আবার আপনি বুঝবেন। মা